লিডার আমি বাংলাদেশের পর এবার সাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা ঘোষণা আসছে। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা। ব্যক্তিগত জীবন ও ষড়যন্ত্রকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের কেরিয়ারে ফোকাস করছেন সুপারস্টার সাকিব খান। সিনেমার পরিচালক হিমেল আশরাফ শুটিং শুরুর মাত্র দুই দিনের মধ্যেই দর্শকদের ব্যাপক উৎসাহ ও ভালোবাসায় সিক্ত হলেন। এখনই প্রায় 27টি সিনেমা হল টাকা দিয়ে আসছে ঈদের জন্য বুকিং করেন প্রিয়তমা সিনেমা। শুটিং শেষ না হওয়া পর্যন্ত একটা সিনেমার জন্য ইতিপূর্বে এত চাহিদা কখনো দেখা যায়নি। পরিচালক হিমেল আশরাফ বলেন, সাকিব খান আমাদের দেশের সিনেমার সবচেয়ে বড় তারকা। প্রিয়তমা সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন ইদিকা পাল। কলকাতার সিরিয়ালে খুব অল্প সময়ে জনপ্রিয় তারকা ইদিকা পাল। ইদিকা পাল সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। প্রিয়তমা সিনেমায় সাকিব খানের নতুন লুক সাকিব ফ্যানদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। লম্বা চুলদাড়ির এক্সপ্রেশন যেন বোম্বের যে কোনো নায়ককে হার মেনে যায়। তো বন্ধুরা, সাকিব খানের এক্সপ্রেশন আপনার কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। তারকা জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন।